গুড মর্নিং সবাইকে, একটা ছোট্ট মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে মঙ্গলবার, আজকে আমাদের মেষ বাড়িতে আছে কালী পুজো, সেই জন্য আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ফল মিষ্টি কেনার জন্য, যেগুলো দিয়ে পুজো দেব। এখন রয়েছি রাস্তায়, আর আমার সাথে আমার রয়েছে একটা বান্ধবী। আমরা হেঁটে যাচ্ছি, এখন যেতে যেতে ওই যে কত অ্যাম্বুলেন্স রাখা রয়েছে সামনে, তারপর আমরা মিষ্টির দোকানে যাই, তারপর কিছু ফলের টলের দোকানে যাই, আর বিস্কিট টিস্কুটও কেনাচ্ছিল, কিন্তু সেখানে গিয়ে ভিডিও করা হয়নি। যাই হোক, এখন আমরা এখন বাড়ি যাচ্ছি, আর এই যে সেই ফল মিষ্টি বিস্কিট এর মধ্যে রয়েছে। তারপর আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আর যাবো না, অন্য একটা রাস্তা দিয়ে যাবো। এই যে যেতে যেতে পাশে একটা খেলার মাঠ রয়েছে, আর এখানে ক্যানেলও রয়েছে পাশে একটা, আর আমরা দুজন এই যে টুকটুক করে হেঁটে যাচ্ছি, আর আমার সাথে রয়েছে স্বস্তিকা। তারপর আমরা বাড়িতে যাব, বাড়িতে মানে আমাদের মেষ বাড়িতে, এবং এখানে যেতে যেতে এখানে খুব নোংরা জায়গাটা, যাই হোক, এখানে মোস্ট এই বাজে গলিটা যেটা ঘোরানো বাজে, যেটা কেন করেছে আমি আজও বুঝতে পারি না। তারপর বাড়ি যেতে যেতে ওখানে যেতেই পথে একটা বান্ধবীকে বাড়ি রয়েছে, ওর সাথে একটু 10-5 মিনিটের জন্য দেখা করতে যাবো, চলে এসেছি ওখানে মেসে নিচে, আর এই সেই বান্ধবী, ওর সাথে 10-5 মিনিট কথা বলে তারপর আমরা চলে আসি। যেতে যেতে এই যে ফুচকা আমার বাড়ি, এখানে ওই যে ফুচকাও রাখা রয়েছে ঠিক আমার মেসের সামনে, ওই আমার মেসটাও দেখা যাচ্ছে এইখানে, আর এই যে রাখা রয়েছে এখানে অনেক বক্স রাখা রয়েছে। তারপর এই যে আমাদের মেসটা, গিয়ে দেখলাম যে কাকিমা পূজার যোগার যন্ত্র করছে, এই যে কাকিমা মালাটা লাগাচ্ছে। আর চলো ঠাকুরটা একবার দেখিয়ে দিই। এই যে এই মায়েরই পুজো হবে রাতে, পাশে ওই যে একটা বড় শিব ঠাকুরও রয়েছে, এখানে আমরা রোজ পুজো করে তারপর আমরা স্কুলে যাই। তারপর আবার এই যে রাতে, রাতে ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর আমরাও একটু একটু সেজে চলে এসেছি নিচে। এখানে যে সবাই রয়েছে, আরও অনেক লোকজন এসেছিল, আর এখানে এই যে পাঠাবলির জায়গা করেছে, যেটা আমার মোটেও ভালো লাগেনি, একটা পুজো মানে বলি খুলে দেওয়ার কী আছে। যাই হোক, তারপর আমরা উপরে চলে যাব, উপরে মানে তিনতলায় যেখানে খাবার প্যান্ডেল হয়েছে, এবং সেখানে গিয়ে দেখতে পাবো প্রচণ্ড ভিড়। গিয়ে দেখলাম ফুচকা কাকু খাচ্ছে, কাকুকে জায়গা রাখতে বললাম, আমরা সেই ফাঁকে একটু ছবি টবি তুলে নিলাম। তারপর আমরা বসার জায়গা পেলাম, কিন্তু একটা টেবিলে 4 জন নয় 6 জন নয় 8 জন বসেছিলাম, এর থেকেই বোঝা যায় নার্সিং স্টুডেন্টরা কত অ্যাডজাস্টমেন্ট জানে। যাই হোক, তারপর ইতিমধ্যে আমাদের খাবার চলে এসেছে, যে খিচুড়ি দেওয়া হচ্ছে প্রথমে, তারপর আলুর দম দেওয়া হচ্ছে, তারপর চাটনি পাঁপড় পায়েসও দেওয়া হয়েছে, কিন্তু খেতে ব্যস্ত ছিলাম সেই জন্য আর তোলা হয়নি। তারপর এসে নিচে এসে একটু নাচানাচি করেছিলাম, প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম শেষ হয়েছে, তো সেটা একটু চাপটা একটু কমেছিলো, আর একটু এই বাড়িতে পুজো টুজো ছিল তো মনটা ঠিক ছিল, তো একটু নাচানাচি করে তখন 11টার উপর বাজে, ষষ্ঠীকে গুড নাইট বলে রুমে চলে আসলাম। টাটা।